আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা তিশা, খুকি এবং শারবিনকে নিয়ে কিছু তথ্য জানতে পারবেন। আমি আমার আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু এই তিন দিকে তিন ধরনের মানুষের ভেতর ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব। আপনারা যেমনটা জানেন, খুকির নতুন সন্তান হয়েছে, শারমিনেরও ঠিক তার এক মাসের ভেতর আরেকটা সন্তান হয়েছে। তো শারমিন আর খুকি দুজনই বর্তমানে মা, আর তিশা প্রথমবারের মতো খুকির তৃতীয় সন্তান এবং শারমিনের প্রথম সন্তানকে দেখতে গিয়েছে। তো তারই ধারাবাহিকতায় এই সন্তান দেখা দেখি নিয়ে কী ঘটনা ঘটেছে রোমাঞ্চকর, সেটা আমি আজকে তুলে ধরব এবং তিশা তার ছোটলোকি মনের পরিচয় দিয়েছে। উপর দিয়ে বাপ্পি তিশা ক্যামেরার সামনেই ইন্ডিরেক্টলি বলে দিয়েছে যে খুকি এখন আর তাদের সাথে মেলামেশা করে না, সারাদিন রুমের মধ্যে দরজা বন্ধ করে থাকে। কীভাবে, কেন, কী করেছে সব কিছু আমি এক্সপ্লেন করে দিব। এরপরে দর্শক, দেখা গিয়েছে খুকির বাসাতে বাপ্পি তিশা ঘুরতে গিয়েছে, যেহেতু খুকিটার নতুন একটা রুম উঠেছে আপনারা জানেন, সেখানে গিয়েছে কোনো নাস্তা পানি তো খাওয়াইনি দর্শক, উল্টো ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বাপ্পি আর তিশাকে। এরপর আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে মর্মান্তিক, দুঃখ লাগার মতো বিষয়। ঠিক যেমনটা গতকালকে আমি বলেছি আবদিয়াকে নিয়ে, যেটা আবদিয়ারকের সাথে ঘটে গেছে দুঃখ লাগার মতো বিষয়, ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছে এবার তানহার সাথে। যে জিনিসটা আসলে আমি শোনার পর আমি বুঝতে পারিনি যে এরা আসলে মায়ের কাতারে পড়ে কি না। তাদের কাছে মায়ের সংজ্ঞা মানে হচ্ছে সন্তানকে সুন্দর হতে হবে, পরিষ্কার হতে হবে, গায়ের রং সাদা হতে হবে, তাহলে তারা সন্তানের পরিচয় দিবে, নাহলে তারা তাদের সন্তানের পরিচয় দিবে না, তাদের পেটে ধরা সন্তানের পরিচয় দিবে না। যেমনটা তানহা, সে নাকি দেখতে সুন্দর হয়নি, তাকে দেখলে নাকি খুকির বমি আসে। আমি এটা শোনার পর মানে মাঝে মধ্যে মনে হয় এদের কথা শুনে যে দুনিয়াতে কেন আসি, অদ্ভুত লাগে যে এই ধরনের মানুষ কেন মা হয়, এরা কেন মা হয় বা আল্লাহ কেন ওদেরকে মা বানায় যারা সন্তানের মর্মটাই বোঝে না। যাই হোক দর্শক, আমি আমার আজকের ভিডিও নিয়ে কী কী বলবো আমার এই হিন্টসগুলো শুনে হয়তো বুঝতে পারছেন এবং আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু দুর্দান্ত তথ্য জানতে পারবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুটা করি দর্শক তিশাকে নিয়ে। তিশার পর ডিরেক্টলি আমি পার্ট বাই পার্ট একজন একজনকে নিয়ে বলা শুরু করব। দর্শক, আপনারা হয়তো জানেন যে জানেন না আমাদের যে রিচুয়ালস আছে বা যে ধরনের প্রথা বা সামাজিকতা আছে বা আমাদের যে নৈতিকতা আছে, সেই সমস্ত দিক বিবেচনা করলে আমরা দেখি যে আমাদের নিজস্ব, আমাদের নিজেদের আপন ভাই বোনের যদি কোনো সন্তান হয়, মানে আমরা যদি মামা বা চাচা এরকম হই বা খালা হই বা ফুফু হই, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে ছোটো ভাগনা বা মানে ভাগিনা থাকে তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করি। আমরা কী করি, দেখা যায় সদ্য জন্মানো, বিশেষ করে সদ্য জন্মানো যে মাত্র জন্ম নিয়েছে একদিন দুদিনের বাচ্চা, তাদেরকে কিন্তু আমরা ফুফু হিসেবে বা খালা হিসেবে বা মামা হিসেবে বা চাচা হিসেবে অনেক গিফট দেই। হতে পারে সেটা স্বর্ণের, হতে পারে সেটা দামি কিছু, বাট অবশ্যই ভালো কিছু দেই, কারণ যেহেতু আমাদের নিজেদের আপন ভাই বোনের হচ্ছে, অবশ্যই আমরা ওরকম লেভেলের কিছু দিব। তো আমি এই কথাটা বলছি কারণ তিশা তার নিজের আপন মাত্র দুই ভাই আছে, একটা শাহিন, একটা মিজান। এর মধ্যে আমরা সবাই জানি তিশার মিজানের প্রতি আলাদা একটা আদর ভালোবাসা আছে, মানে তিশা ভোলা ভাইকে একটু বেশি ভালোবাসে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এখানেও কোনো সমস্যা নেই। তো কথা দাঁড়ায়, যেহেতু বর্তমানে মিজানের তার নিজের একটা সন্তান হয়েছে, আবার তার যে বড় ভাই শাহিন তারও একটা সন্তান হয়েছে, এবং শাহিনের সন্তান যেটা মানে শারমিনের ঘরে সেটা হচ্ছে কি শারমিনের প্রথম সন্তান, তো সেই দিক বিবেচনায় তিশার কিন্তু এটা একটা নৈতিক দায়িত্ব আর নৈতিক কর্তব্য যে তার দুই ভাইয়ের মানে ছেলে মেয়েকে যারা সদ্য জন্মিয়েছে তাদেরকে অবশ্যই ভালো কিছু গিফট দেওয়া, ভালো কিছু উপহার দেওয়া, সেটা হতে পারে গোল্ডের চেইন, গোল্ডের চুড়ি বা গোল্ডের কোনো কিছু বা দামি কিছু, কারণ মাত্র একমাত্র মানে তার তো মাত্র দুইটা ভাই আর নতুন সন্তান হয়েছে,
কেন আমি তাদেরকে কম টাকার 100-200 টাকার ফুটপাথের জামা কাপড় দিব, কেন বা আমি তাদেরকে আজে বাজে জিনিস দিব যেটার আসলে কোনো ভ্যালু নেই, যেটা আসলে খুকি কিনতে পারবে বা যেটা শারমিনি কিনতে পারবে। তো সেক্ষেত্রে তৃষাঙ্গুদের একটা নৈতিক দায়িত্ব সেই সদ্য জন্মানো দুই বাচ্চাকে ভালো কিছু উপহার দেওয়া, এবং এখানে ভাবনা চিন্তা করার কিন্তু কিছু নেই, কোনো অবকাশই নেই, একদম ধরা জিনিস যে হ্যাঁ সন্তান হয়েছে আমরা এই জিনিসটা দিব। কিন্তু তৃষা কী করছে দর্শক, তৃষা সে বারবার ঘ্যান ঘ্যান করছে ক্যামেরার সামনে, এসে কী দিব মানে এরকম করতেই আছে, সে মানে করছে তো করছে, কী দিব মানে সে আসলে কী দিবে সে ভেবেই পাচ্ছে না। আরে ভাই কত কিছু আছে, আপনি গোল্ডের দোকানে গেলে গোল্ডের ভরা জিনিসপত্র পাবেন, কিন্তু আপনি গোল্ড কীভাবে দিবেন? আপনি কী দিব করতে করতে আবার সাথে আরেকটা গান গাচ্ছিলেন যে গোল্ডের জিনিস কী আর দেওয়া যায়, আমাদের কি এত টাকা পয়সা আছে যে আমরা গোল্ডের জিনিসপত্র দিব, এভাবে করে গান গেয়ে আপনি বলছিলেন। কিন্তু আপনি আপনার ব্যাংক ব্যালেন্সটা একটু চেক করবেন তো, আপনি যতগুলো মানুষের ইউটিউবের টাকা মেরে মেরে খেয়েছেন সবার টাকাটাকে যদি আপনি একত্রিত করেন আপনার কিন্তু লক্ষাধিক টাকা হয়ে যাবে। তো সেখান থেকে যদি 10-12 হাজার টাকা আপনি একটু আপনার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য খরচ করেন, ক্ষতি কী? আপনার কি টাকার অভাব আছে? দর্শকরা আপনাকে যে পরিমাণ ভিউ দেয়, আপনার যে পরিমাণ টাকা হচ্ছে, এই টাকা দিয়ে তো আপনার 14 পুরুষ খেয়েও মরতে পারবে না। তাহলে আপনি এই টাকাগুলোকে নিয়ে কী করবেন যদি আপনি আপনার ভাইয়ের ছেলে মেয়েদেরকে দিতে নারাজ হন বা আপনি দিতে না চান? এত কিপটা মেয়ে, এত ছোটো লোকই করে তো লাভ নেই। আসলে দর্শক, তৃষা তার ভাই বোন বা তার বাবা মাকে কতটা ভালোবাসে এটা কিন্তু কোরবানির গরুর মাংস আনা দেখলেই বুঝতে পারবেন। যারা আমার গতকালকের ভিডিও দেখেননি অবশ্যই দেখে আসবেন। তৃষা বাপ্পি তারা কিন্তু শ্বশুরবাড়িতে, মানে তৃষা তার বাবা মায়ের জন্য তাদের পাবনার কোরবানির গরুর, গরিব মানে ফকির মিসকিনের যে ভাগ সেইটা আর পাড়া প্রতিবেশীর যে ভাগ সেটা দুই ভাগে নিয়ে এসেছে। আমি এটা বুঝলাম যে ঠিক আছে আত্মীয় স্বজন বা পাড়ার প্রতিবেশীর ভাগ এনেছে, কিন্তু ভাই ফকির মিসকিনের ভাগটা তৃষা কীভাবে তার বাবা মাকে দেয়? মানে তৃষা নিজে জানে এবং ভালোমতো বোঝে তার বাবা মায়ের থেকে গরিব আর কেউ নেই। সো তৃষা যদি তার বাবা মাকে ফকির মিসকিনের ভাগটা দেয় তাহলে কবুল করে নেবে, তৃষা এটা বুঝতে পেরেছে। তো তৃষা ওই চিন্তা করে এনেছে, তাহলে বুঝুন তৃষা আসলে তার বাবা মাকে কতটা ভালোবাসে। ফকির মিসকিনের কাতারেই তৃষা ফেলে রেখেছে আর ওই পরিমাণেরই মর্যাদা বা সম্মানটা তৃষা দেয় ফকির মিসকিনভাবে। অথচ তৃষাই কিন্তু এই বাবা মার সন্তান, তৃষা কিন্তু এই মায়ের গর্ভে জন্ম নিয়েছিল। তো তৃষা যাদেরকে ফকির মিসকিন ভাবে তৃষাকে বুঝতে হবে যদি তার বাবা মা ফকির মিসকিন হয় সে কিন্তু ফকির মিসকিনেরই বাচ্চা, এটা তাকে বুঝতে হবে। যাই হোক, যেই তৃষাকে আপনারা লক্ষ লক্ষ টাকা মাস শেষে উপহার দেন, হাতে তুলে দেন, সেই তৃষা কিনা ক্যামেরার সামনে এসে বলে আমার এত টাকা কই যে আমি আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে গোল্ডের জিনিসপত্র দিব, এজন্য ক্যামেরার সামনে বারবার কী দিব করছে। পরবর্তীতে বলে ভেবেছিলাম খুকির বাচ্চাকে আমি একটা দোলনা কিনে দিব, কিন্তু খুকি তার আগেই তো একটা দোলনা কিনে ফেলেছে, তাহলে তো দোলনা দেওয়া যাচ্ছে না। মানে তৃষার মন কতটা ছোটো লোক, সামান্য কয়টা টাকার দোলনা সে খুকিকে দিতে চেয়েছিল। মানে আশ্চর্য লাগে সে তার ভাইয়ের সন্তানদের পেছনে 500 টাকা খরচ করবে, একটু বেশি মাপের টাকা খরচ করবে সেটাও সে খরচ করতে চায় না। সে যত কম টাকা পারে, পারলে নিউ মার্কেটে যে ফুটপাথ মানে ফুটপাথ আছে সেই ফুটপাথ থেকে 100 খালি 100 টাকা যে জামা কাপড় আছে সেগুলো কিনে দিতে পারলে সে আরও বেশি খুশি হয়। কারণ যেহেতু সে এবার পাবনা থেকে ডিরেক্ট এসেছে, নাহলে সে দেখতেন এই কাজটাই করতো, বাট সেটা তো সে এবার পারেনি। যাই হোক, সে এখন এই গুণগান গাছে সে কী দিবে বুঝতে পারছে না। মানে আমার এটাই আশ্চর্য লাগলো, তার ভাইয়ের ছেলেদেরকে দিতে গিয়েও সেই কৃপণতা করছে। ওকে, আমি আমার পরবর্তী বিষয়তে চলে আসি। বাপ্পি দেখা গিয়েছে কালকে তার বিরুদ্ধে প্রায় সময় বলছে এবার কেমন যেন ছমছমা পরিবেশ, ভালো লাগছে না, মানুষজন কম, আগে কত মানুষজন ছিল। একটা জিনিস ভাবুন তো দর্শক, আগেও যে মানুষজন ছিল এখনও সে মানুষজন আছে, কোনো মানুষজন কিন্তু মারা যায়নি, বরং নতুন করে দুজন মানুষ জন্ম নিয়েছে। তাহলে বাপ্পি যে বারবার বলছে যে ভালো লাগছে না, আগের মতো মানুষজন নেই, কেন বলছে? কারণ আছে। কারণ খুকি এবার নতুন বাচ্চা আসার পর থেকে কিন্তু সে দরজা বন্ধ করে একা একা থাকে, সে কিন্তু কারোর সাথে মেলামেশা করে না, কারোর সামনে আসে না, কাউকে রান্নাবাড়া করে খাওয়ায় না, কারোর সাথে গল্প গুজব করে না, মানে সে তার মতো করে আছে। তো এটা বাপির ভালো লাগছে না, এই জন্য বাপি বারবারই বলছে যে কেমন যেন একা একা লাগছে, ভালো লাগছে না। এটা হচ্ছে বাপির একটা অভিযোগ ছিল আর কি খুকির প্রতি।
তো আসলে দর্শক খুকি এখন যেটা হয় সে তার নিজের রুমের মধ্যে দরজা বন্ধ করে থাকে, সে কারোর সাথে মিলেমেশাও করে না, এটা সত্য কথা। এই অভিযোগটা যে বাপ্পি এনেছে এটা মিথ্যা অভিযোগ না, এটা সত্য অভিযোগ। তো এই জিনিসটা আসলে দর্শক বাপ্পি এমন না যে ডিরেক্টলি বলেছে খুকি দরজা বন্ধ করে থাকে, বাপ্পি ইনডিরেক্টলি বুঝিয়েছে তার কথা দিয়ে। তো এটা মিথ্যা অভিযোগ না, এমন কথা হচ্ছে খুকি কেন এভাবে করে থাকে। তা আমি পাল্টা প্রশ্ন করি, খুকি কেন এভাবে করে থাকবে না, কারণটা কি, কেন সে সবার সাথে মিশবে? খুকির যখন গর্ভে সন্তান হয়, তার যখন ডেলিভারির সময় হয়, কজন মানুষ তার পাশে ছিল, বা খুকি যে ক্রাইসিস দিয়ে গিয়েছিল কজন মানুষ তার দেখভাল করেছিল, কজন মানুষ তার পাশে ছিল? যেই খুকি সবসময়তে তিশা, মিম, সাবিনা সবাইকে রান্না করে খাওয়াতো, এই খুকি অসুস্থ হওয়ার পর কজন মানুষ খুকিকে রান্না করে খাইয়েছে, কজন মানুষ খুকির দেখভাল করেছে, কজন মানুষ খুকির পাশে ছিল? কেউ ছিল না। খুকি সব কিছু পর্যবেক্ষণ করেছে, সব কিছু মার্কড আউট করেছে, কে আপন কে পর, পুরো প্রেগনেন্সির জার্নি জুড়ে শুধুমাত্র খুকির মাই তার পাশে ছিল, এমনকি মিম তার মা কেউই কিন্তু খুকির সেবা যত্ন করেনি, তার দেখভাল করেনি। তাহলে খুকি কেন তাদের সাথে মেলামেশা করবে, কেন তাদেরকে রান্না করে আগের মতো খাওয়াবে, কেন সে বোকামিগুলো করবে, তার তো কম কিছু নেই। তো খুকি এই চিন্তা করে এখন সবার সাথে মেলামেশা বাদ দিয়েছে, কারণ খুকির কথা, আমার জন্য যেহেতু কোনো মানুষ করে না, আমি বিপদে পড়লে কোনো মানুষ আমার সাহায্যে আসে না, আমি বিপদে পড়লে আমাকে দেখার মতো কেউ নেই, তাহলে আমি কেন বোকার মতো সবার জন্য খালি করতে থাকবো, আর সবাকে রান্না করে খাওয়াবো, আর একা কামলা খাটবো, আমার তো প্রয়োজন নেই। এই সমস্ত চিন্তা করে খুকি এখন আর কারোর সাথে মিলেমিশা করে না, নিজের মতো করে নিজের ঘরের মতো পড়ে থাকে। তাহলে দেখতেন আগের মতো দিন হলে কিন্তু খুকি সবার জন্য রান্না বাড়া করতো, পিঠা রান্না করতো, মুরগি রান্না করতো, কে কী পছন্দ করে খাওয়ার জন্য সেটা রান্না করতো, যেটা আগে বাপ্পির জন্য সে সবসময় করেছে। এবার কিন্তু সে আর এই কাজগুলো করছে না, আগের মতো সে আর বোকামি করছে না। তো এটা বাপ্পির নজরে পড়েছে, বাপ্পির এটা পছন্দ হয়নি, এই জন্য সে বলছে ভালো লাগছে না, আগের মতো মানুষজন নেই। এটা একটা আরও একটা অভিযোগ বাপ্পি এনেছিল। আচ্ছা, তো পরবর্তী বিষয়তে চলে আসি দর্শক, এটা খুবই দুর্দান্ত একটা বিষয়। তো যেহেতু খুকি কারোর সাথে মিশছে না, খুকি ঘর থেকে বের হচ্ছে না, তো স্বাভাবিকভাবে বাপ্পির করণীয় কী, বাপ্পি তিশার করণীয় এখন খুকির বাসাতে চলে যাওয়া। তো খুকির বাসা থেকে ঘুরে আসবে, খুকির সাথে গল্প করবে, কারণ যেহেতু খুকি তাদের সাথে মিশতে আসছে না। তো যেই কথা সেই কাজ, বাপ্পি তিশা সবাই মিলে গিয়েছে খুকির বাসাতে, খুকির বাসায় দুটো খাওয়া দাওয়া করে মানে ঘুরবে, ভিডিও করবে, একটু খাবে, এই চিন্তাভাবনা করেই গিয়েছে। মানে পিছনে বসে হাততালি দেওয়ার মতো ঘটনা দর্শক, একদম হাততালি, এভাবে এভাবে হাততালি দেওয়ার মতো একটা ঘটনা যে ঘটনাটা ঘটেছে। বাপ্পি ভেবেছিল আমি খুকির বাসাতে যাব, খুকি আমাকে আগের মতো মাথার মধ্যে ছাতি ধরে রাখবে যেন রোদ না পড়ে, আমাকে বালিশ দিয়ে মাথা দিয়ে শুয়ে দিবে, আমার হাত পা চেপে দিবে, এবং আমি যা যা চাপ আমাকে তাইতেই খাওয়াবে। এই স্বপ্ন নিয়ে বাপ্পি খুকিদের বাড়িতে যায় বেড়াতে, তাদের যে রুম আছে সেখানে যায়। কিন্তু যেটা ঘটনা ঘটে, খুকি তাদেরকে দেখে ঠিকঠাক মতো কথাও বলে না, একটা বিরক্ততা শো করে। বাপ্পি দিশে বুঝতে পারে যে খুকি বিরক্ত হচ্ছে, তার ঘরে এসেছি পছন্দ করছে না। কিছুক্ষণ যেতে না যেতে মানে বাপ্পি এবং তিশা ঘর থেকে বের হয়ে আসে। এই যে খুকির বাসায় প্রথমবার মতো বাপ্পি গেল, তিশা গেল, খুকির উচিত ছিল অবশ্যই নাস্তা খাওয়ানো, কিছু আপ্যায়ন করা। খুকি তো কিছু খাওয়ালোই না, উল্টো তাদেরকে ঘর থেকে বের করে দিল, এমন একটা আচরণ শো করলো। বাপ্পি তিশা বুঝতে পেরেছে এখানে আর বেশিক্ষণ থাকলে নিজেদের মান ইজ্জত নিয়ে বেঁচে যেতে পারবে না, এই জন্য নিজের থেকেই ঘর ছেড়ে বের হয়ে আসে। তো চিন্তা করে দেখুন, খুকি কিন্তু একরকম বাপ্পি আর তিশাকে তার ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। না হলে যদি আগের দিন থাকতো, অবশ্যই খুকি কিন্তু বাপ্পি আর তিশাকে আপ্যায়ন করে খাওয়াতো, নাস্তা পানি খাওয়াতো, বা দাওয়াত দিত যে ভাই খেয়ে যান, কিছু কিন্তু করেনি সে। কিন্তু এখন আগের মতো খুকি আগের মতো আচরণ শো করছে না, সে যথেষ্ট শক্ত হয়ে গেছে। তো এটা ছিল একটা ঘটনা। এখন আমি দর্শক আমার ভিডিওর শেষ ঘটনা বলবো, যেটা ছিল আমার ভিডিওর আজকের মেইন ফোকাস পয়েন্ট, যেটা আমার ভিডিওর আজকে মেইন জিনিস, যেটা নিয়ে আমি বলার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম কখন এটা বলবো। আজকে দর্শক, আমি গতকালকে মানে কিছুদিন আগে দেখেছিলাম খুকির ভিডিওতে যেদিন তিশারা প্রথম যায় পদ্মাচরে, সেই দিনকার ঘটনা। আপনারা সবাই জানেন যে খুকির তিন সন্তানের মধ্যে আমি যদি এ ধরনের আলোচনা করতে চাই না, বাট আমি করতে বাধ্য খুকির এই ঘটনা বর্ণনা করার জন্য। খুকি যে তিন সন্তান, তানহা, আবু তালহা, নতুন যে সন্তান, সে এই তিন সন্তানের মধ্যে খুকির নব্য মানে সদ্য জন্মানো সন্তানটা সবচেয়ে বেশি ফর্সা হয়েছে, এটা বোঝা যাচ্ছে। আর খুকির ধারাভাষ্য মতে তানহা ফর্সা হয়নি, আবু তালহা অনেক ফর্সা হয়েছে।
তো সে অনুযায়ী যেহেতু এবার তিশা তানজিলা এবার প্রথমবারের মতো দেখবে খুকির সন্তানকে, তো ঠিক একই রকমভাবে যখন তারা বাসায় ওঠে ভিডিওতে দেখা যায় এরকম যে খুকি তার সন্তান নিয়ে আছে, তখন তানজিলা যায় খুকির কাছে, খুকির সন্তানকে দেখে, দেখার পর তানজিলা খালি একটা কথাই বলে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, বাবুটা একদম আবু তালহার মতো হয়েছে, মানে বাবুটা ফর্সা হয়েছে, প্রথমত তানজিলা এটা বলে। তো এটা বলার পরে তানজিলা আবার এটাও বলে আবু তালহার মতো হয়েছে, আবু তালহার মতো ফর্সা হয়েছে। তখন খুকি বলে না তোর মতো হয়েছে। তখন তানজিলা একটা বড় হাসি দেয়, হা 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 হা, আমি হচ্ছে কি যত ভাই বোন আছে সবার মধ্যে নিষ্ঠা, তার মানে হচ্ছে তাদের যত ভাই বোন আছে সবচাইতে দেখতে কুৎসিত হচ্ছে তানজিলা। তানজিলা নিজে বলছে আর কি, নিজেকে সে বড়াই করে বলছে না আমি অনেক সুন্দর, আমি অমুক সমুক, সে বরং বলছে আমি সব ভাই বোনের মধ্যে সব থেকে নিষ্ঠা, মানে সবচেয়ে দেখতে খারাপ আমি হয়েছি। তো খুকি বলে না, বলে তুই তানহারে দেখছো, তানহারে দেখলে আমার বমি আসে, বমি। খুকি বলছে দর্শক আইডিয়া করুন আর কল্পনা করুন, খুকি তানজিলাকে বলছে তানহারে দেখলে আমার বমি আসে, ও হচ্ছে কি সবচাইতে নিষ্ঠা, ও সবচেয়ে নিষ্ঠা হয়েছে তানহা, ওর নাকি গায়ের রং কালো দেখতে সবচেয়ে বাজে, ওরে দেখলে নাকি খুকির বমি আসে। বলে তাও তানহার সামনে এটা বলার দরকার নেই, দেখলেও কান্না করবো, ও শুনলেও মন খারাপ করবো, কান্না করবো, খুকিরও তানজিলাকে বলছে। এইটা শোনার পর আমি ভিডিওটা পজ করে কিছুক্ষণ খুকির দিকে মানে চেয়ে রইলাম, এবং আমি তানহার একটা ছবি না তানহার দিকে চেয়ে রইলাম, যে এমন একটা মায়ের গর্ভে সে জন্ম নিয়েছে যে মার কাছে সন্তানের সংজ্ঞা মানে হচ্ছে সন্তানকে সুন্দর হতে হবে, নাহলে সে তার সন্তানের পরিচয় দিবে না। এই তানহা সে কি জানে যে আমি দেখতে সুন্দর না, সে কি জানে আমি দেখতে কুৎসিত হয়েছি, সে তো এটা জানে না। তার মনের মধ্যে এখনও বাচ্চাপনা আছে, কারণ সে বড় হচ্ছে, তার মনের মধ্যে এখনও চাবে যে আমি একটা খেলনা নিয়ে খেলি, তার মনের মধ্যে এখনও চাবে আমি একটু গয়নাগাটি পরে সাজুগুজু করি যেটা বাচ্চাদের মন চায়, তার মন চাবে আমি একটু নতুন জামা কাপড় পরে ঘুরি। সে এটা বুঝবে না যে আমি দেখতে কুৎসিত হয়েছি, আমি দেখতে খারাপ হয়েছি, সমাজের এই ধরনের লীলা খেলার ভেতরের প্যাচ মার প্যাচ সে বুঝবে না, তার মনটা এখনও বাচ্চাপনাই কাজ করছে। কিন্তু খুকি সে তানহাকে এতটা আন্ডার এস্টিমেট করে, এতটা তাকে তুচ্ছতাচ্ছিল্য করে, স্বাভাবিক যদি একটা ভাতের খাওয়ার ক্ষেত্রে একটা মাছের টুকরো বেশি পড়ে তানহা প্লেট থেকে উঠিয়ে নেয়, সে আবু তালহাকে বেশি খাওয়াবে, সে তানহাকে খাওয়াবে না, পারলে সে তানহাকে গলা চিপে ধরে, এরকম ক্ষোভ তার তানহার উপর, কারণ কি তানহা দেখতে সুন্দর হয়নি। আমি জানি না আসলে দর্শক তানহা দেখতে কুৎসিত কি না, আমার কাছে এরকম মনে হয় না, আমার কাছে তানহাকে দেখতে ভালো লাগে, সে ছোটো বাচ্চার ভেতরে তার বাচ্চার মধ্যে এখনও সুইটনেস আছে, যারা ছোটো বাচ্চা দেখার মধ্যে সুইটনেস খুঁজে পায় তারা অবশ্যই তানহার মধ্যে পাবে, বা যারা এই ধরনের বৈষম্য করে তারা কোনো দিনই তানহার মধ্যে সৌন্দর্য খুঁজে পাবে না, কারণ তাদের কাছে সৌন্দর্যের সংজ্ঞা মানেই সাদা চামড়া হতে হবে, সাদা চামড়া মানে যে সৌন্দর্য এরা যারা ভাবে তারা মানুষ নামের পশু, আমি মনে করি তারা মানুষ নামের পশু, কারণ যারা সাদা এবং কালাকে পার্থক্য করে তারা মানুষের কাতারে পড়ে না। যাই হোক, খুকি যখন এই কথাটা বলেছে দর্শক আমার নিজের খুবই খুবই কষ্ট লেগেছে, যে তানহা কষ্ট পাবে কি, আমি তো কষ্ট পাচ্ছি, একজন মা হয়ে সে তার সন্তানকে বলছে তানহাকে দেখলে আমার বমি আসে, সে হচ্ছে সবচেয়ে নিষ্ঠা, মানে কাঁদবো নাকি কি করবো আমি জানি না, সন্তানকে দেখলে কারো বমি আসে। আমি জানি আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই এরকম কাপাল আছেন বা দম্পতি আছেন যারা এখন নিঃসন্তান, আমি জানি এমনও অসংখ্য দম্পতি আছেন যাদের বাড়িতে গেলে আলমারি ভর্তি খালি ডক্টরের ফাইল পাওয়া যাবে, কেন তারা ইনফার্টিলিটিতে ভুগছেন, তারা হাজার চেষ্টা করছেন বাট তারা কনসিভ করতে পারছেন না, অনেকের অনেক রোগ আছে, বর্তমানে যেটা সবচাইতে বেশি একটা বলা যায় যে আমাদের বাংলাদেশের বর্তমান 2023 সালে এসে যে রোগটা সবচেয়ে প্রত্যেকটা মেয়ের ঘরে ঘরে আছে, PCOS, এই একটা ইনফার্টিলিটি হওয়ার জন্য যথেষ্ট একটা রোগ। তারা জানে যারা ডাক্তারের দ্বারা দ্বারা গিয়েছে একটা সন্তানের জন্য, তারা বুঝে যে আসলে আমার সন্তান কালো হোক আর সাদা হোক আল্লাহ তুমি আমরা খালি একটা সন্তান দাও, এইভাবে করে যারা খালি দোয়া করেছে দিনের পর দিন বছরের পর বছর, তারা জানে সন্তানের মূল্যটা কী, খুকির মতো মানুষ বুঝবে না। তাদের মতো মানুষের ক্ষেত্রে যেটা হয় দর্শক, তারা বিয়ে করে তাদের সন্তান হয়ে যায়, মানে এরকম একটা অবস্থা, মনে হয় স্বামী স্ত্রী থাকলেই সন্তান হয়ে যায় এরকম একটা অবস্থা, একটা সন্তান না হওয়ার কষ্ট কী, ইনফার্টিলিটির কষ্ট কী, এটা তারা কোনোদিনই বুঝবে না।
এই জন্য তারা না চাইতে, মানে মেঘনা চাইতে বৃষ্টি পাচ্ছে, তো এই জন্য তারা বুঝবে না যে বৃষ্টি না হলে খরার কি কষ্ট, এটা তারা বুঝবে না। এর জন্য আসলে যেহেতু তারা পেয়ে গিয়েছে, জন্য তারা এটা মূল্য বুঝছে না। যদি আজকে না পেত তখন তানহাকেই, যদি তারা অনেক সাধনা পর পেত, মাথায় বসিয়ে রাখত, বসিয়ে রাখতো, আমার কথা মিলিয়ে নিতেন দর্শক। যাই হোক দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমার ভিডিও আজকে এই পর্যন্ত। আমি এটা নিয়ে একটা ভিডিও ফুটেজও শেয়ার করবো, সেই ভিডিও ফুটেজটা আমি ঠিক রাত 11:30 দিকে লিঙ্ক পিন করে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। সো দর্শক, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।